আল্লাহ একখান মানুষও দেখি নাই রাস্তায়। শুনি এই শহরে নাকি মানুষ সকল সময় গম গম করে, কই এমন শুনশান রাস্তাঘাট? যাইতেছি কই গিয়ে পৌঁছাবো শেষ পর্যন্ত তাই তো বুঝতে পারতেছি না আল্লাহ। আমার বড় ডর লাগতেছে আল্লাহ, তুই তোমার নিকটে কি আমি পৌঁছাইতে পারুম না? খুবই বিপজ্জনক অবস্থা। আসলে সন্ধ্যার পর কোনো মাইয়ার এখন আর একা একা ঘুরে বেড়ানো নিরাপদ না। তার মধ্যে আপনি আবার কইতেছেন যে মাইয়া কিছু চিনে না জানে না। স্যার সত্যি কিছুই চিনে না, তার উপরে তার হাতেও কোনো পয়সা নাই। নুরু যা করণে তার দাড়ি করতে হইব। হ্যাঁ আমি এখনই আমার ফোর্স লইয়া বাইরে পড়তেছি, ওই পাশে থানারেও আমি খবর দেবো, আমি নিজেই যাইতেছি। তাই হইতেছে কি জানেন মাস্টার মশাই? কি কি হইতেছে? একদল দুষ্কৃতি ওই অল্প বয়সী ভাইগুলারে লইয়া ওই লাহোর করাচি পাচার করতেছে। না না কি কথা কন আপনি? না না আমি কইতাছি না যে আপনার মায়ার ওইটা হয়েছে। আসলে আমি কইতাছি যে ইদানিং কালে চতুর্দিকে এই ঘটনাগুলো ঘটতেছে। কইতাছি যে আপনার গোমতে কোন দুজন আমার লোকে ভেঙে আসবেন না, মানে মায়াটা তো একটু চিনে দিতে হইব। আমি যাব, আমি ম্যাডামের লোকে যাইতাছি, আপনি বরং বাসায় যান। ঠিক আছে, যখন খবর পাবো আপনারাও দিমু। আচ্ছা তাহলে আপনারা আসেন। এই তুমি চলো লাইট অবার করতে বলো। ওই পই কইরা পই পই কইরা কইয়া দিছিলাম যে সন্ধ্যার পূর্বে তারা যেন বাসায় ফিরে। এই দিদিমণি আমারে কত বড় বড় কথা কইলো। কাবুল ভাই আমি কথা দিতেছি, আমরা সন্ধ্যার পূর্বেই বাসায় ফিরব, আমরা তিনটার বাসে আসব। আমার বিবির লিগা দুনিয়ার মানুষের দরক যেন উতলাই উঠছে একেবারে। মেলা দূরের পথ তো, হয়তো আগের গাড়ি খান ধরতে পারে নাই তাই। তোমারে কিন্তু একবার কইয়া দিছি যাতে ভাষণ না মারো। শেখ সাহেব কি কইতেছিলাম আগে গিয়া দেখুন একবার। কি দেখবো আগে গিয়া? তারা কি এত দূর আইয়া বাসার সম্মুখে জিরান নিতেছে? না তা না। লুৎফর হ মামা, তোমার কলেজ থেকে বাসায় ফিরতে কত সময় লাগে? দেড় দুই ঘন্টা লাগে, তবে পথে অনেক দিন নানা কারণে দেরি হয়ে যায়। যতটুক জিগাই এর উত্তর পাইলেই আমি খুশি। মেলা কথা জানো না আমার কোনো দরকার নাই। তুমি তো ঢাকা কলেজে পড়তে চাও? হ্যাঁ মামা। এই কলেজে তোমার সিনা কেউ পড়ে? সিনা? হ্যাঁ আমার গো গায়ে দুইটা ছেলে পড়ে। ডাক্তার কর্তার ভাই তো শুনছি ঢাকায় পড়তে যায়। তা তো জানি না মামা। তারে সিনো তো? হ্যাঁ দেখছি দুই একবার। ঢাকা শহরের কোন কলেজে সে পড়ে ইয়া তুমি জানো না? শেখ সাহেবের মনে নিশ্চয় সন্দেহ হয়েছে যে তার বিবি ঢাকায় গিয়া শালি কি ঢাকায় গিয়া তার নাগরের লগে মিলছে নাকি? আমার হইছে সাইথের জ্বালা।
আমি আমি পথ হারিয়ে ফেলেছি আমার একটু পথ দেখিয়ে দেবে ওই যাইবে স্কুল বোর্ডের অফিস বোর্ডের অফিস হ্যাঁ আসেন 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 হ্যাঁ পৌঁছাই দিতেছি হ্যাঁ রাস্তায় কেউ যদি মানে পুলিশ যদি গাড়ি সার্চ করে তাহলে আপনি কইবেন আপনি আমাদের আত্মীয় সার্চ করব কে রাতের দিকে সার্চ করে তাহলে আত্মীয় কই তো কেন আমি সত্য কথা কম যে আমি পথ হারাই না মিথ্যা কথা আমাদের ঠকাইছে বাজে লোক নিজের দিকে যখন তুমি এসে ধরা দিচ্ছ কই না তখন তোমার নামাই কি করে কও বেশ আমরা দুজনে না হয় তোমার শাদি করু তাতে যদি মন না ভরে বেশ করাসতে গিয়া তোমার যে বাসায় রাখুম সেই বাসায় প্রত্যেক দিন রাত্রে একটা করে নতুন লোক আইব তোমার শাদি করব আপনাদের পায়ে পড়ে নামে নামে দে নামে ওই ওই হামসা খান ভাই কত মুখটা বান্ধি মায়ারে জোর করে তুলে নিয়ে গেল মনে হয় তোমার কইলাম না সূর্য এই পথে যা ঘুরতে আসে আজকাল কিন্তু স্যার কিন্তু এইভাবে কার সর্বনাশ হইল কে জানে স্যার স্যার একবার পুলিশে খবর দেওয়ার লাগে না হ্যাঁ এটা তো লাগে তুমি নম্বরটা দেখছো নি হ্যাঁ স্যার দেখছি 3558 কোন মায়ার সর্বনাশ হইল কে জানে মুখখান্ত দেখতে পাইলাম না সূর্য তুমি এক কাম করো তুমি আটটু আগইলেই ওই সামনে একটা রাস্তায় মোড় পাইবা ওইখানে তোমার স্ট্যান্ড তো তুমি যাওগা আমি বাসায় যাওয়ানোর পথে আমি থানায় খবর দিয়ে যাবো স্যার স্যার এখন পুলিশের ভ্যান আইতেছে মনে হয় যত কুকর্ম এই রাস্তাই হয় তো এই রাস্তায় পুলিশের টলদারি তো আছে কিন্তু এখনো কোনো ইন্সপেক্টর ঠিক করা হয় নাই তো তাই সামাল দিতে পারতেছি না আপনি কাইন্দেন না চেষ্টা তো করা চলতেছে চেষ্টা করে তো কোনো লাভ হইতেছে না স্যার
রাত তো ক্রমে বাইরেই চলতেছে আল্লাহ রে ডাকেন তিনি রক্ষা করবেন ও যে স্যার লাল বাতি জ্বলতেছে স্যার দেখেন হ হ হেলমেট লাগে খাড়াই তো কয় খাড়াই কও আরে 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 রাস্তার মাঝখানে দুইখান লোক হাত দেখাইতেছে কেন বিপদ হইছে নাকি নমস্কার স্যার স্যার আমি ঢাকা কলেজের ছাত্র এই এই পথ দিয়ে বাস ধরুন লিখা শর্টকাট যাইতেছিলাম স্যার একটু আগে এখান কালো গাড়িতে দুজন মানুষ মনে হলো একজন মায়ের লোকরে মুখ বাইন্দা লইয়া যাইতেছে স্যার তাই নাকি কোন পথে গেছে স্যার সোজাই চলে গেল স্যার নমস্কার আমি ঢাকা কলেজের শিক্ষক সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম স্যার স্যার গাড়ির নম্বর 3558 হ্যাঁ দেখছি তাহলে আমাদের এখনই খবর দিতে হইব আগে থানারে খবর দিতে হইব এই আমগো টলদার ইভেন্টটা চলতেছে না আছে স্যার এই চলো একটু তাড়াতাড়ি দেখেন স্যার হ্যাঁ দেখছি রোকিয়া দিদি আপনি এখানে কি হয়েছে কিরণমালা আমার লগে ঢাকা আইছে তোমার লগে দেখা করবো বলে কোথায় যেন চলে গেছে আমার না জানাই আমি তারা কোথাও বুঝে পাইতেছি না সর্বনাশ কি হইব এখন পুলিশের গাড়ি আইতেছে তুমি তাড়াতাড়ি চালাও তাড়াতাড়ি চালাও এই পেছন দিয়ে আইতেছে ওই জোরে চালাও জোরে চালাও গাড়ি থামাবো না চলো অসুস্থ বিবিরে লইয়া হাসপাতালে যাইতাছি স্যার কি হইছে আপে বাবু চেক করতে লাগবো দেরি করণের উপায় নাই স্যার দেরি করলেই বিপদ ঘটবো ওটু এই দেখো তো নাও স্যার আপনি বুঝেন কথাটা স্যার স্যার একজন মাইয়া লোকের মুখ বন্ধ করে কোথায় যেন নিয়ে যাচ্ছে ছিল শিগগিরই এগুলো না আসতে উপরে তোলো কেন এক আমার খোঁজ করতে গেছিলি কর
তোর যদি জীবন খান চলে যাইতো তাহলে কিছু হয় নাই, কিছু হইলে আমি কি করতাম, কি করতাম আমি? পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘোরা ছাড়া আর তো কোনো উপায় থাকতো না আমার। সূর্য স্যার, তুমি বাসায় যাইবে না, এরপর তো বাস পাইবে না। আমাকেও যাইতে হইব কিরণ, বাস ধরতে হইব। আসো উঠো। আমিও তো বাস স্ট্যান্ডের দিকে যাইতেছিলাম, আপনারা আমার লগে যাইবেন? হ্যাঁ সূর্য, তোমার লগেই তো যাবো। চল আস, সাবধানে যাই। রাত প্রায় শেষ হয়ে আসলো। চুপ, আমার লিখা আপনার অনেক দখল কাছে না দিদিমণি, আচ্ছা দিদিমণি আপনার কি আমার উপর রাগ হয়েছে? তখন থেকে একখানা কথা কইছেন না যে আমি তোমার উপর মিথ্যা কথা কমু না, রাগ একটু হয়েছিলাম এ কথা সত্য, তো সে রাগ আমার অনেকক্ষণ আগেই ভাঙা গেছে। আমি কেবল তখন থেকে একটা কথাই ভাবতেছি। কি দিদিমণি? তুমি সাত তাড়াতাড়ি শাদি করে ফেললে কেন? মানে মানে শাদি না কইরা লেখাপড়া শিক্ষা যদি নিজের পায়ে দাঁড়াইতা তাহলে একদিন না একদিন ঠিক নিজের মনের ইচ্ছা পূরণ করতে পারতা। নিজের মনের ইচ্ছা? ও আজকাল যে এমন ঘটনা ঘটে না তা তো নয়। কোন ঘটনা? হিন্দু মুসলমান বিয়ে তো আজকাল হইতাছে দিদিমণি। নিজের মনরে ফাঁকি দেওয়া উচিত না কিরণমালা? দিদিমণি আসো, তোমার বাসায় পৌঁছাই দিই। বাসায় গেলে যে কি হইব, শুধুই আমারে না আজ আপনারেও। আমার উপর সাইরা দাও, আমি জানি আমি তোমার সকল সমস্যার সমাধান করতে পারুম না, তাই যেটুকু পারুম সেটুকু করুম। আসো তাড়াতাড়ি এগিয়ে আসো।